বর্তমানে যারা সত্য ধর্ম সত্য ইসলাম ধর্ম গ্রহণ করবে তাদেরকে ইয়াজিদের লোকেরা ইয়াজিদের সেলারা ধর্ম ব্যবসায়ীরা যারা ধর্মের বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করে ধর্মের বিনিময়ে যারা ছেলে সন্তান লালিত পালিত করে ধর্মের বিনিময়ে যে ফিরগুলা যে ফিরের আওলাদগুলা চলতেছে এই এদের থেকে আমরা সাবধানে থাকতে হবে। দেখানো পথ সাহাবায়ে কেরামের দেখানো পথ হক্কানি আউলিয়া কেরামের পথ যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনাকে আমাকে অনেক কষ্ট করতে হবে। ওখান থেকে আমি একটি কালাম পরিবেশন করতেছি। লামহা বুকস অনলাইন, যে কোনো সুফি লেখকের বই পাচ্ছেন আপনার হাতের নাগালে। লামহা বুকস অনলাইন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে বই পাঠিয়ে থাকি। আগে হাতে বই পাবেন, পরে টাকা দিবেন। এখনই অর্ডার করতে কল করুন এই নম্বরে অথবা ভিজিট করুন ফেসবুক পেজে। লামহা বুকস ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ। দরুদি অনেক কষ্ট করে আসছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনার মনের যে আশা আকিঞ্চন লামহা বুকসের মাধ্যমে যে তরিকতের বইগুলো মানুষ চিনবে জানবে বুঝবে, সঠিক তরিকতের বইগুলো আমাদের তরিকতের লোকগুলা পায় না, তাই বিদায় বিভিন্ন ভ্রান্ত আকিদার বইগুলো পড়ে আমাদের ছেলে সন্তান আমাদের পরিবার পরিজন নষ্ট হয়ে যাচ্ছে। তো সেখান থেকে লামহা বুকস একটা সুন্দর একটা আয়োজন করছে, কেউ যদি লামহা বুকস থেকে তরিকতের যে কোনো বই সন্ধান চাইবেন ইনশাল্লাহ লামহা বুকসের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, ওই নাম্বারে যোগাযোগ করলে আপনি সঠিক বইটা পেয়ে যাবেন। আর এই বইগুলোর মধ্যে আমাদের তরিকতের সত্য আলোচনাগুলো যেগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। লামহা বুকস বুকসকে ধন্যবাদ। তো যাই হোক, একটি কথা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবি গেছে ইসলাম ধর্ম গ্রহণ করতেন, মানে বায়াতে রসুল গ্রহণ করতে গেছে। আল্লাহর রাসূল বলতেছে, বাবা রে এই ইসলাম ধর্ম গ্রহণ করলে মাইর খাইতে হইব, তোমাকে যন্ত্রণা দিবে, তোমাকে নিন্দুকেরা নিন্দা করবে, তোমার ছেলে সন্তান পাড়া প্রতিবেশী সবাই তোমাকে কষ্ট দিবে, এই কষ্ট কি সহ্য করতে পারবা? তো উনি চুপ করে দিয়েছে। তো আরো কিছুদিন ভাইবা দেখো, এসব কষ্ট জ্বালা যন্ত্রণা মায়ের মুইর এগুলা যদি খাইতে পারো, যন্ত্রণা যদি সহ্য করতে পারো, তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করো। আর যদি যন্ত্রণা সহ্য না করতে পারো তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করিও না। তো যাই হোক, এখন বর্তমানে যারা সত্য ধর্ম সত্য ইসলাম ধর্ম গ্রহণ করবে তাদেরকে ইয়াজিদের লোকেরা ইয়াজিদের সেলারা ধর্ম ব্যবসায়ীরা যারা ধর্মের বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করে ধর্মের বিনিময়ে যারা ছেলে সন্তান লালিত পালিত করে ধর্মের বিনিময়ে যে ফিরগুলা যে ফিরের আওলাদগুলা চলতেছে এই এদের থেকে আমরা সাবধানে থাকতে হবে। এদের ধর্ম গ্রহণ করলে আপনাকে মাইরও দিবে না, আপনাকে কাটবেও না, আপনাকে লাঞ্ছনাও করবে না। আর যদি সঠিক সত্য ধর্ম নবীর ধর্ম ইসলাম ধর্ম যদি আপনি গ্রহণ করেন, নবীর দেখানো পথ সাহাবায়ে কেরামের দেখানো পথ হক্কানি আউলিয়া কেরামের পথ যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনাকে আমাকে অনেক কষ্ট করতে হবে। ওখান থেকে আমি একটি কালাম পরিবেশন করতেছি। কলঙ্ক অলঙ্কার করে কলঙ্ক অলঙ্কার করে গলাতে পরিতে হয়, কলঙ্ক যার নাহি সয় এই জগতে প্রেম করা তার উচিত নয়। কলঙ্ক যার নাহি সয় গো কলঙ্ক যার নাহি সয় এই জগতে প্রেম করা তার উচিত নয়। মুর্শিদেরই আশেক যারা হয় না কেউ কলঙ্ক ছাড়া, ববে মুর্শিদেরই আশেক যারা এবো হয় না কেউ কলঙ্ক ছাড়া। হইয়াছে আল্লাহর পেয়ারা হইয়াছে আল্লাহর পেয়ারা নাই তার কুল মানের ভয়, এই জগতে প্রেম করা তার উচিত নয়। কলঙ্ক যার নাহি সয় এই জগতে প্রেম করা তার উচিত নয়। কলঙ্ক অলঙ্কার করে কলঙ্ক অলঙ্কার করে গলাতে পরিতে হয়, এই জগতে প্রেম করা তার উচিত নয়।
বাবা নিন্দুকের বাস ভালো বিবোধ খোরকে বন্ধু বলো নিন্দুকের ভাষ ভালো ও তরিকার ভাই বিবোধ খোরকে সঙ্গে চলো নিন্দুকের ভাষ ভালো বিবোধ খোরকে বন্ধু বলো হিংসা খোরের সঙ্গ ছাড়ো হিংসা খোরের সঙ্গ ছাড়ো আবার গর হবে আলোয় এই জগতে প্রেম করা তার উচিত নয় কলঙ্ক যার না হিসয় এই জগতে প্রেম করা তার উচিত নয় সন্দী দাস আর রজকিনী বিল্লা মঙ্গল চিন্তামণি লাইলি মজনুর প্রেম কাহিনী লাইলি মজনুর প্রেম কাহিনী এই জগতে সবাই কয় এই জগতে প্রেম করা তার উচিত নয় হিংসা বিবাদ করে যারা আসে কেরি সাবান তারা ওরে হিংসা বিবাদ করে যারা ওরে আসে কেরি সাবান তারা বাউল শাহজাহান কয় দুয়ে ওরা বাউল শাহজাহান কয় দুয়ে ওরা পবিত্র করিয়া লয় এই জগতে প্রেম করা তার উচিত নয় কলঙ্ক যার না হিসয় এই জগতে প্রেম করা তার উচিত নয় ববে মুর্শিদেরই আসে কে যারা হয় না কেউ কলঙ্ক ছাড়া আমার মুর্শিদেরই আসে কে যারা হয় না কেউ কলঙ্ক ছাড়া হয়েছে আল্লাহর পেয়ারা তারা হয়েছে আল্লাহর পেয়ারা নাই তার মানের ভয় এই জগতে প্রেম করা তার উচিত নয় কলঙ্ক যার না হিসয় এই জগতে প্রেম করা তার উচিত নয়।